বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে, কীভাবে দেখতে পাবে। আজকে ঠিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কীভাবে তোমরা দেখতে পাবে, কবে বেরোবে, নির্ধারিত সময়ের আগে কি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে, মোবাইল থেকে কী করে দেখবে, এই নিয়ে কিন্তু আমাদের আজকে ভিডিও। তো বন্ধুরা, যারা উচ্চ মাধ্যমিক এবছর পরীক্ষা দিয়েছো তাদের কাছে কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখবে যে কীভাবে আমরা এই ভিডিওটি তোমাদের কাছে পরিবেশন করছি। তা বন্ধুরা, অবশেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন HS রেজাল্ট 2023 বেরোতে চলেছে। সাধারণত পরীক্ষার শেষে 90 দিনের মাথায় ফল প্রকাশিত হয়, কিন্তু এবারে অনলাইন পদ্ধতিতে রেজাল্ট প্রস্তুতির কারণে নির্ধারিত সময়ের আগে রেজাল্ট প্রকাশের প্রস্তুতি শুরু করে দিয়েছে। যদিও মে মাসে পঞ্চায়েত বোধ হতে পারে, সেইভাবে অনেকে অভিভাবক ভাবছিলেন হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরাতে দেরি হবে, কিন্তু সংসদ তরফে আশ্বস্ত করা হয়েছে একই সময় রেজাল্ট বেরাবে। এইদিকে গতকাল শেষ হলো জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা, তাই পরীক্ষার্থীদের হাতে এখন অঢেল সময়, তাই এই সময়টি অনেকেই কম্পিউটার কোর্স করছে কিংবা বাড়িতে বসে হাতের কাজ শিখছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দ্রুত গতিতে প্রকাশের লক্ষ্যে এবার উচ্চ মাধ্যমিকের খাতা দেখার হয়েছে একটু আলাদা নিয়মে, সেই কারণে খাতা দেখা তাড়াতাড়ি শেষ করেও ফেলেছেন শিক্ষক শিক্ষকেরা। অতিমারির পর এই বছর প্রথম উচ্চ মাধ্যমিক হলো আবার আগের নিয়মে। পরীক্ষা নিয়ে প্রশ্ন প্রথম থেকেই পর্ষদ একটু উদ্বিগ্ন ছিল, ছাত্রছাত্রীদের আগের মানসিক অবস্থায় নিয়ে গিয়ে তাদের পরীক্ষার জন্য প্রস্তুত একটি চ্যালেঞ্জের বিষয় ছিল। অনেকদিন তারা কোনো বড় পরীক্ষার ভেতরে দিয়ে যায়নি। পর্ষদের তরফে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েছিল, কিন্তু তা হয়েছিল হোম সেন্টারে। অনেকদিন পর অন্য সেন্টারে সঠিকভাবে পরীক্ষা আয়োজন করা নিয়ে অতিরিক্ত তৎপরও ছিল পর্ষদের। এর আগে একাধিক প্রশ্ন ফাঁসের অভিযোগের মুখে পড়ে পর্ষদের। এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে হবে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, মাধ্যমিক রেজাল্ট যদি মে মাসের তৃতীয় সপ্তাহে বের করা হয় তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসের চতুর্থ সপ্তাহতেই বেরাবে। ভিডিওর এই ক্লাইম্যাক্স বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এইটার জন্যই তোমরা শুনছো ভিডিওটি, যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসের চতুর্থ সপ্তাহে বেরাবে। বেশিরভাগ বিষয়ে খাতা দেখা হয়ে গেছে, এবার নাম্বার সংসদের কাছে জমা পড়ার পালা। এখন যেহেতু মূল খাতার সাথে এ এবং বি পার্টটি যুক্ত করে দেওয়া হয়েছে, তাই এবার খাতা দেখার সুবিধা হয়েছে। এতে রেজাল্ট দুটো প্রকাশের সুবিধা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। কলেজ ভর্তির নিয়ম বদলাচ্ছে এবার কেন্দ্রীয় নিউ এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি, রাজ্যে ভর্তি হবে ছাত্রছাত্রীদের। আগে রেজাল্ট বের হলে কলেজে পছন্দ করতে সুবিধা হবে ছাত্রছাত্রীদের। একাদশ শ্রেণীর ওয়েবসাইটে নাম্বার পাঠানোর নিয়ম পাল্টিয়েছে, তারা উচ্চ মাধ্যমিকের সাথে আপলোড করে দেবে। ভোটের কোনো প্রভাব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফলাফলে পড়বে না বলে পরিষ্কার। পরের বছর থেকে মাধ্যমিক আর বাধ্যতামূলক থাকছে না, সে বিষয়ে আমাদের অবশ্য কোনো নোটিশ এখন পর্যন্ত দেয়নি। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখবেন? উচ্চ মাধ্যমিক প্রথম ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইট, প্রত্যেকের ওয়েবসাইটে এবার WBCHSE 2023 উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে। এছাড়াও WB রেজাল্ট, EK24, MGeneras.com, ExamETC.com, এছাড়াও WB রেজাল্ট দেখা কিন্তু অবশ্যই যাবে। মোবাইল ফোন, কম্পিউটার বা অন্য ডিভাইস থেকে সার্চিং ব্রাউজারে ওপেন করে WB রেজাল্ট ক্লিক করে 2023 অপশনে যেতে হবে। তারপর এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ডেট অফ বার্থ লিখলেই কিন্তু রেজাল্ট বেরিয়ে আসবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু রেজাল্ট তোমরা পেয়ে যাবে। তা বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে হবে, কীভাবে দেখবে সেটাও আমরা বলে দিলাম তোমাদের কাছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবে না। আজকে এখানেই, আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।